ফরাসডাঙ্গা ঘাট থেকে শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হোগলা পাতার তৈরি নৌকা। বর্তমান পরিস্থিতিতে মূলত করোনা সংক্রমণ ও গঙ্গা দূষণ বিষয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে বলে জানান জেওয়াইএস ফাউন্ডেশনের সদস্যরা। হিরু হালদার এবং এখানকার আমাদের সমস্ত সদস্যবৃন্দ, মায়েরা বোনেরা সকলে সহযোগিতা করেছেন এবং এই ফার্স্ট টাইম হ্যাশট্যাগ বোট এক্সপেডিশন ইন ইন্ডিয়া 2020 ফার্স্ট টাইম, দিস ইজ ফার্স্ট টাইম ইনারা করেছেন, ইনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের যিনি এখানে যারা আছেন তাদের তারা অসীম মণ্ডল, তাপস চৌধুরী এবং পুষ্পেন সমাজদার, এগারো জনের টিম। আমি সকালের নাম বলতে যা মানে সময় নিচ্ছি না, কেন এরা তাড়াতাড়ি বেরোবেন। সকলকে ধন্যবাদ, আপনাদের এই খড় দিয়ে, বাঁশ দিয়ে, তারপরে পাতকাঠি দিয়ে এবং হোগলা পাতার দিয়ে আপনারা যেটা বানিয়েছেন, মানে এই ফার্স্ট টাইম হ্যাশট্যাগ বোট, এর অভিজ্ঞতা মানুষের কাছে আগামী দিনে সাফল্য দেবে, উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই শহর এখানে অধীর চৌধুরীর নেতৃত্বে এই গঙ্গা দূষণ অ্যাকশন প্ল্যানে একে সারানো হয়েছিল। এবং নদী যখন মা তখন আমাদেরকে এই নদীকে রক্ষা করতে হবে। তাই জন্যে ইনারা বলতে বলতে যাবেন যে গঙ্গা দূষণ করবেন না, গঙ্গাকে মাতৃরূপে তাকে বাঁচান। তার কারণ মা ছেলেকে বড় করে, মানুষ করে, জল দেয়, খাবার দেয়, তাই গঙ্গা আমাদের মা। এখান থেকেই পানীয় জল যাচ্ছে, দেখছেন এখানে তৈরি করা হয়েছে বহরমপুর পৌরসভায়, এই পানীয় জল গোটা শহরে বিলি হচ্ছে। এবং এখানে এই যে বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছে এটাও আমাদের পৌরসভা করেছে অধীর চৌধুরীর নেতৃত্বে, নাহলে এটা ভেঙে বেরিয়ে যেত এদিক দিয়ে 2000 সালের বন্যায়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এই সি এক্সপ্লোরার্স ক্লাব এরা সমস্ত এই হ্যাশট্যাগ বোর্ড তৈরি করেছেন এবং নিখুঁতভাবে করেছেন, যা মানে ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি নিজেও মানে বিস্মিত যে এত ভালো সুন্দরভাবে হয়, আমার কোনো আইডিয়া ছিল না। এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং আজকে উদ্বোধন হবে, আমি তাই সকলকে ধন্যবাদ। উদ্বোধন কালকে হচ্ছে, আজকে হ্যাঁ আজকে ভাসানো, আজকে গঙ্গা বক্ষে একে নামিয়ে দেওয়া হবে এবং বাবুঘাট অবধি, এখান থেকে বাবুঘাট অবধি যাবে, সমস্ত জায়গায় অ্যারেঞ্জমেন্ট আছে। ওনাদের যাত্রা সফল হোক, আমি সকলকে বলবো, মা বোনেরা হাত জোর করে ওদের জন্য প্রার্থনা করবেন এবং সকলকে বলবেন যে যাতে এইভাবে আরও আরও উদ্যম সফল হয়। সকলকে ধন্যবাদ।